পৃথিবীতে লেখালেখি করে প্রথম বিলিয়নার বনে যাওয়া লেখিকা জে কে রাউলিং। রাতারাতি জনপ্রিয়তা পাওয়া এই লেখিকার ক্যারিয়ারের শুরুটা মোটেই সহজ ছিল না। প্রথমবার তিনি যখন হ্যারি পটারের পাণ্ডুলিপি নিয়ে একটি প্রকাশনীতে যান, প্রকাশনীর মালিক তা হেসেই উড়িয়ে দিয়েছেন তাকে এবং তাঁর সৃষ্টিধর্মকে। অন্যের কথায় কান না দিয়ে নিজের ওপর বিশ্বাস অটুট রেখে বিভিন্ন প্রকাশনের দ্বারে দ্বারে পাণ্ডুলিপি নিয়ে হাজির হয়েছেন তিনি। কিন্তু হায়, 13 জন প্রকাশকের কাছ থেকে প্রত্যাখ্যাত হয়েছেন তিনি। তারপরেও থেমে যাননি, পুনরায় নব উদ্যমে কাজ সেরে গেছেন বলেই হ্যারি পটার সিরিজের প্রকাশ হওয়ার পর থেকে সাহিত্য জগতের সর্বোচ্চ আসন থেকে কেউ তাকে সরাতে পারেননি। 1997 সালে বই প্রকাশের সাথে সাথেই জনপ্রিয়তার শীর্ষে পৌঁছে যান এই লেখিকা। সারা পৃথিবীব্যাপী বইটির মিলিয়ন মিলিয়ন কপি বিক্রি হয়েছে। হ্যারি পটার সিরিজ শুধু বই হিসেবে সীমাবদ্ধ থাকেনি, তা নিয়ে সিনেমা হয়েছে এবং লাখো মানুষের হৃদয় জয় করেছে জে কে রাউলিং, পেয়েছেন অনেক পুরস্কারও। ১৮০৯ সালে জন্ম নেয়া এই মানুষটি আমেরিকার 16তম প্রেসিডেন্ট। আমেরিকার সর্বকালের সেরা প্রেসিডেন্ট হিসেবে তাকে ধরা হয়। আমেরিকায় দাসদের স্বাধীনতা লাভের পেছনে তাঁর অবদানই সবচেয়ে বেশি। রাজনীতি ও খ্যাতির দিক থেকে তিনি নিঃসন্দেহে পৃথিবীর ইতিহাসের সফলতম মানুষদের একজন। তাঁর শুরুটা কিন্তু ব্যর্থতার গল্প দিয়েই। 23 বছর বয়সে তাঁর চাকরি চলে যায়। সেই সময় তিনি তাঁর প্রথম নির্বাচনেও হারেন। 1848 সালে 39 বছর বয়সে লিঙ্কন ওয়াশিংটনের জেনারেল ল্যান্ড অফিসের কমিশনার হওয়ার জন্য নির্বাচন করে পরাজিত হন। 49 বছর বয়সে সিনেটর হওয়ার জন্য নির্বাচনে দাঁড়িয়ে শোচনীয়ভাবে পরাজিত হন। এত ব্যর্থতার পরও তিনি রাজনীতি না ছেড়ে চেষ্টা করে যান। অবশেষে 1861 সালে 52 বছর বয়সে তিনি আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচিত হন। প্রেসিডেন্ট হওয়ার আগের প্রায় পুরোটাই ছিল ব্যর্থতার গল্প, কিন্তু এরপর তিনি ইতিহাস বদলে দেন।